সে বের হইলে আর কি কিসে কিসে সান দিচ্ছে সেই প্রশ্ন আমরা পরে উত্থাপন করবো। আসলে এই ভাগে আমরা দুটো কথা বলে নিই এইভাবে এই ঘটনার সূত্রপাত হয়ে যায়। বরিশাল ট্রিপ থেকে শুরু কর। যখন আমরা বরিশাল গেলাম আমি ওয়াদুল্লাহ আহসান আসলে, হ্যাঁ, ওই ট্রিপের মধ্যে আইনুলের প্রায় একটা রহস্যময় কল আসতো। আমি মিস কল নিয়ে সবার মনে একটা গভীর প্রশ্ন, ব্যাপারটা কি, ব্যাপারটা কি সুমনের জীবনে তো বিয়ের মিস কল এটা কেমন যেন না, ও তো ক্যারেক্ট করে থাকে। আমি কনফার্ম হইলাম যে হ্যাঁ এটা একটা বিয়ের কল। প্লিজ কাম হ্যাঁ বিয়ের কাম করো তুলো তো হ্যাঁ এই হলো সেই আইনুল দিলাম একটু হ্যাঁ সেই সময় ঘটন ফ্যান দে কি হলো তোদের, আমরা কথাগুলো দিচ্ছি তো পরে আবিষ্কার হলো যে আমাকে ভাই আপনি একটু ওই পাশে যান দুজন আসে আর কেন আমি একদিন লুঙ্গি পরে ভাব খাইতেছি, হঠাৎ কথা নাই বার্তা নাই, আমি বললাম তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি বাইরে। আমি বলছি কি নাকি রাজা পড়ছে, বাইরে এসে দেখি কেলানো হাসি নিয়ে দাঁত গুলি বারান্দায় দিয়ে বসে আছে। চোখের ইশারা জানাইলো দেখ মেয়েটা কেমন মেয়েটা কেমন। আমি প্রথমে আমার মধ্যে বন্ধু আছে আমার একটা দর্শকের ভূমিকা রাখা হয়েছে, ঠিক আছে। তারপর গেলাম আমরা বলতে আসে বলতে তখন হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটারি করতেছে, দেখে কি ফরেনারটা কি সুন্দর আরেকোনে এসে বসে উপস্থিত ভাই আজকে আমি ড্রাইভার, তারপরে মোটামুটি গাড়ি ধোয়াও কিছু হাত লাগাইলাম, সরি বল আমার গাড়ি ফুল
সে কথা তুমি যদি জানতে।
सपने सच हुए
অন্ধকারের মধ্যে খুঁজিস না, ওরে ওই ক্যামেরা আই ফ্যাশনলেস ভিডিও। হ্যাঁ আমি তোর কাছে নিয়ে আসছি কিন্তু আইনুর, তোর কাছে নিয়ে আসছি আমি। হ্যাঁ এখানে তো না, যে জায়গায় ওই ওই ওরে আল্লাহ মারা গেছে, ওই দেখ আওয়াজ দিচ্ছে কে বুঝছিস না ইমরান? 50 মিনিটের মধ্যে হচ্ছে, আমি এই যে আজকে নিয়ে আসলাম আজকে এটা দিয়ে দিব। বাকি সমস্ত সার্কেলে কিন্তু মনে করি বললাম প্রোগ্রামে আরো 20 মিনিট বাকি আছে, আমি 20 মিনিট কভার করে দিচ্ছি। 20 মিনিট তো এনে কাজ করে এরকম। একজন আমাকে বললো কাজী হইতেছে চিটাগং, he was calculus sabjachira dujon ek sabjachira kaji chito age jolo bosu chiran chilo shukrobar ashar por to shukrobar ashar por lende bad lende bad ta aski por lende bad desh aski ki shukrobar naki na ta ashe nai tar mane ashe nai ki dhakay ashe nen amoder baki কল দিছে অলরেডি আইনু যাচ্ছিস নাকি? মৌসুমি এনায়েতকে বল পাপসটা খাচ্ছে, এখন ডিপ ফোকাস কর পাপস। এটা বলে তিনবার মিম করতে ভয় নাই, এই জন্য দাওয়াত দিচ্ছি। আমারটা তো আরো বিজ্জতি ব্যাপার, আমি আমার ফ্যামিলিতে বলে রাখছি যে ইমরান যে কোনো সময় দাওয়াত দিতেছে। আমাকে বলছে যে ইমরান ফোন করছে, আমরা এখন আনন কল দেখি নাম্বার দেখে ভাবি নাই। আমার কথা বলছো না?
তারপর লোকজন এই চিটাঙ্গে ঘুরতে যায় এদিকে আমার পর পর পাঁচ দিন আমি দশ মিনিট ধরেছি আরিয়ানকে বুঝছিস আমি প্যান্টে দেখবো না প্যান্টে খাবার দেওয়ার সময় বসে গল্প শুনে ইন্টারেস আমি যে বললাম কাঞ্জি মাসে দেখতে যাই অনেক সাহেব আঙ্কেল কে আসছে আমার বাবা ও তো আসে নাই সালাম করবো শুনি আমি সুজাই দাও দশ এগারো বোনাস যা হয় হোক বিয়া নিয়ে কথা আবু এই যে তোমার তিন ফৌজ আছে এখানে হেঁটে যাও বল আর ওই যে এনার্জি ব্যাখ্যা নিয়ে আসি এখন
পর্দা 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 আরে উঠে রাখবো তাড়াতাড়ি করো, কুইক টাইম, কুইক 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 ওদেরকে ছুড়ে মারতে বল, না 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 পুরো টাকা ছুড়ে, হ্যাঁ মহিলার দল হাসো একটা বড় তবের কথা আমার ধারণা মোটে বেশি পুরানো একবার ছোটবেলায় খাইতাম, আবার ছাড়ছি, আবার এই এখন খাই না আমি কি মাঝে মাঝে সবাই শুয়ে আছি, আটটা নটা দশটা এগারোটা কেউ উঠে না, কেউ উঠে না, হঠাৎ কথা হলো আমাদের কাজের লোকের সঙ্গে নাস্তা দিচ্ছি, সব দৌড়ায় উঠে গেল। এর মধ্যে কয়েকদিন উঠে দাঁত মাছ মারছে, ইমরান সাহেব তখন দাঁতও মারবে না, এখন তো তার দাঁত মাছতে যেতে হবে খাওয়ার আগে, যাওয়ার আগে দুইটা রুটি মধ্যে ভাজি নিয়ে পকেটে ভরে দাঁত মাছতে যদি না পারে সত্যি 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 মানসিক চাপ নিয়ে আর কিছু মতে দাঁতের মধ্যে সুজি দিয়ে দাঁত মাছ দুজন আমার সেবা করছে, একজন বসতে আছে বিশ্বের ডায়েরি তালি করে আসান না, ওই যে কোথায় সুইমিং পুলে ডুবতে থাকে গাছে, গাছে হাতি কে বহুত যেখান থেকে ওদের ফুল প্রস্ফুটিত হয়েছে উচ্চ নম্বরের সিঁড়ির ভাষায় বলতে গেলে, ভিডিও হইলে তখন আবার লাইনটা বল, লাইনটা বল, ডলি ডলারে বলছিল যাও আজকে থেকে আমার মনটা তোমাকে দিয়ে দিলাম, কাসারামের তোমার নাম করা ফুটবলার মনে আছে, কাজ
বুঝে যাকে তার নিয়ে পাগল সিদ্দিক বলে একটা ছেলে ছিল ওরা বলতো কি আমার নাম বাঙ্গি থাকি টঙ্গি পরি লুঙ্গি ওর নাম এখন বেলা থাকে মোতায় ছেদ ওখানে সিদ্দিক আবার খুব হাসিটা সে আস্তে আস্তে গিয়ার দিয়ে দিয়ে পারত একটা হাসি হয়ে যেত সিদ্দিক আরেকবার আমার নাকি এগুলো কিছু করিস ভালো হবে না আমি তো একদম শেষ দিয়ে ভালো ওরা তো বলছে না সবাই চুপ করে গেছেন সিরিয়াস ঘটনা করে সিদ্দিক আজকে আমি সেটে বাবা আরেকটা ছেলের বুকের উপর উঠে এমন খুব সিম্পাথি নেওয়ার জন্য আমিদুল ভাই দেখে এসে তহির সিদ্দিক এরা সারাদিন আমাকে টিস করে ঠাস ঠাস করে আমিদুল ভাই তুই থাপর তারপরে শুরু করলো সবাই পানিশমেন্ট দেওয়া দণ্ড দণ্ড সব দিল বাট এনার যেহেতু নয়েজ ক্রিয়েট করছে ওর দোষ বেশি যে আবার এমন করতে ভালো হবে We'll do it again. Is it?
যাই বল জি বল কি কতিটা করছি তোরা এই হচ্ছে আমাদের এরপর হলো জি আমি কিছু জিজ্ঞেস করাই দিদি অনেকদিন ধরে হাওয়া কোনো কথা বলে না আমি তো চাইবে ধরছি রাশিদুলের ওই ক্যান্ডোমেন্টের কুমিল্লা ক্যান্ডোমেন্টে গেছিলাম নিশ্চয়ই কইলা প্রায় তোদের খালি এক কথা ডলি এরকম মেয়ে না কই ডলি ডলি শুনে মার্টি ডলি কে নিয়া সেন মার্টি শুনে আমি শুনে আমি তো আমি আমি ডলি এরকম মেয়ে না গেছিল কারা কারা আমি আর আমার গার্লফ্রেন্ড আমার হোল ফ্যামিলি থেকে আমার বন্ধুরা গেছিল গ্রামে যেতাম পার্কে যাওয়ার সময় বসে মন্দির তাকে খেলো হইতে হবে জমা দিতে হবে ভালো মানে সবকিছু মিলে অলরাউন্ডার হইতে হবে একজন দেখা যায় গাধার মতো চানাচুর খেলো আর এমটিভি দেখলো।